হাতির একদম সামনে পাশ দাঁড়িয়ে রয়েছে বিশেষ বিশেষ ব্যক্তি, যারা যিনি লেখা রয়েছে সুরের এই অংশটা। সেই ট্যাক্সিটা শিল্পী তার শিল্পত্বের মাধ্যমে টোটাল ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটি ভাবনা। দক্ষিণদারি ইয়ুথ যে পুজো ভাবতে শিখিয়েছে, যে পুজো নতুন পুজোর আঙিনায় এক আলাদা ছাপ ফেলেছে। লাস্ট ইয়ার আমরা জানি দক্ষিণদারি ইয়ুথ এই পুজো দেখতে প্রচুর মানুষের ঢল নেমেছিল এবং এশিয়ান পেন্টস শারদ সম্মানে সম্মানিত হয়েছিল দক্ষিণদারি ইয়ুথ। এবছর তপন সিনহা, পরিচালক তপন সিনহা, তার যে টোটাল তাকেই যে ট্রিবিউট করে এবছর যে কাজটা করা হয়েছে, আমি তার হালকা কয়েকদিন আগেই হালকা করে দেখিয়েছিলাম, মানে প্রিপারেশনে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে ফুল যে মানে কীভাবে সেজে উঠল সেটা একটুখানি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মণ্ডপে প্রবেশ করার মানে একদম প্রবেশ যে আমরা করবো তার সামনেই দেখতে পাচ্ছি একটা এরকম বাস দাঁড়িয়ে রয়েছে, যে বাসটা অনেক পুরনো একটা বাস। এই ধরনের বাস এখন কিন্তু আর চলে না। হ্যাঁ, বালিগঞ্জ থেকে হাওড়া স্টেশন 5A বাসের যে নাম্বার সেই বাস দেখাই তোমাদের, এই হচ্ছে বাসের নাম্বার। গড়িয়াহাট যদুবাবুর বাজার পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড মোড় সবেতেই যাবে এই বাসটা। এই বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, বাসের যে নাম্বারটা সেটা হচ্ছে BLS 397। ঠিক আছে, বহু পুরনো বাস। চলো ধীরে ধীরে এবারে আগের দিকে এগিয়ে যাই। মণ্ডপের এই যে অংশটা সেখানে প্রজেকশন চলছে এবং মানে সাউন্ডও আমি শুনতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তপন সিনহা তাকে যেহেতু ট্রিবিউট করে টোটাল এই মণ্ডপ গড়ে উঠেছে। এখানে বহু কিংবদন্তি বাঙালি তাদেরকে আমরা দেখতে পারবো। ঠিক সেমভাবে এই মানে এই মণ্ডপের দুই দিকেই এই প্রজেকশনের যে কাজটা সেটা কিন্তু চলছে, এই দিকেও চলছে এই প্রজেকশন যেখানে সিনেমা চালানো হয়েছে। ঠিক আছে, মানে এমন এক মণ্ডপ 2024 তোমরা দেখতে চলেছো যে মণ্ডপে তোমরা লাইভ সিনেমা দেখতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা অন্যতম একটা ব্যাপার। এরপর আসছে এরকম একটা সেকশন যেখানে মানে ছবির যে পোস্টার অর্থাৎ সিনেমার যে পোস্টার সেটা যেরকমটা রয়েছে, সাথে সাথে বহু মানুষ তাদেরকে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বিশেষ বিশেষ ব্যক্তি যারা তাদের যে পোর্ট্রেট সেটা কিন্তু করা হয়েছে। অসাধারণ একটা কাজ, প্রতি বছরই আমরা অনির্বাণদার কাজ দেখে থাকি, এবছর তো দারুণ হয়েছে। আর এই সামনের অংশগুলোতে দেখো কাবুলিওয়ালা থেকে শুরু করে আরও অনেক কিছু লৌহ কপাট, ঠিক আছে, সব কিছু লেখা এই সেকশনটাতে, এবং এটা পুরোপুরি মেটালের। এই জায়গাটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর করে এটা বানানো হয়েছে। আর একটা সেকশন এই জায়গাটাতে আমি দেখেছিলাম, এই পার্টটুকু পুরোপুরি তখন তৈরি হয়ে গিয়েছিল। এখানে কিন্তু বহু জিনিস লেখা রয়েছে, বহু ইনফরমেশন তুমি পাবে এখান থেকে, বহু ছবির ব্যাপারে লেখা রয়েছে এখানে। ঠিক আছে, বহু মানুষের নাম, এই দেখো এখানে তপন সিংহ সেটা কিন্তু লেখা রয়েছে টোটাল এই জায়গাটা জুড়ে। এরম একটা জায়গা রয়েছে যেখানে একটা বিরাট আকারের হারমোনিয়াম, এটা দেখো একটা বিশাল হারমোনিয়াম, সে হারমোনিয়ামটা এখানে রাখা, এবং ওই দিকটাতে দুটো জানলা দেখা যাচ্ছে, খোলা জানলা। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, মানে এই যে বিভিন্ন কিংবদন্তি বাঙালি যাদের কথা আমি বললাম, তারা কিন্তু এখানে তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে এই তোমার মানে এই টোটালটা আয়রনের। হ্যাঁ, এই ব্যাপারের এইগুলোর মাধ্যমে পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা আমার হেভি লাগলো, পুরো এই জায়গাটা পুরোপুরি। হারমোনিয়ামটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, কতটা বড় বুঝতে পারছো, বিরাট বড়। সমস্ত ছবির ব্যাপারে এখানে লেখা রয়েছে, তপন সিংহের যে সমস্ত ছবি ছবির ব্যাপারে লেখা এখানে, এবং এই আর্টওয়ার্কগুলোর মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলা। এগুলোই টোটাল মানে ব্যাপারটা, এই টোটাল বিষয়টাকে নিয়ে ফুটিয়ে তোলা এবং ডিটেলে কাজ করা, এগুলোই যেন একটা ভালো লাগা। মানে বাঙালির আবেগকে নিয়ে কাজ করলে আমাদের সত্যি মানে গর্ব হয়। আচ্ছা, মাতৃ প্রতিমা রয়েছে, এই যে বিশাল বড় একটা হাতি রয়েছে, এই হাতির মধ্যেই মাতৃ প্রতিমা রয়েছে। হাতির একদম সামনে ফ্রন্ট লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কান দুটো দেখাচ্ছো কত বড় করা, এটা এটা পুরোটা অনেকটা বড়, বিশাল বড় এটা। রাইট না, ওদের যে মাতৃ প্রতিমা সেটা দেখাই, এই হচ্ছে মাতৃ প্রতিমা রয়েছে এখানে।
লাস্ট ইয়ারের মাতৃ প্রতিমাও সুন্দর হয়েছিল, এবছরের মাতৃ প্রতিমাও কিন্তু দারুণ। হ্যাঁ, মায়ের ওপরের অংশটা কি সুন্দর দেখো, এই যে জায়গাটা দারুণ। আমি এটা দেখেছিলাম যখন এটা মানে সেট করা হয়নি, তখন দেখেছিলাম এটা রাখা ছিল একটা জায়গা, দারুণ লাগছে মাতৃ প্রতিমা। এবং তুমি দেখো এই যে অসুরের এই অংশটা নিচে, এই টোটাল ব্যাপারটা খুব সাজানো গোছানো পুরো অংশটা টুটে, ঠিক আছে। ওপরটা সিলিংটা দেখো দারুণ কিন্তু সিলিংটা। এই মণ্ডপে তুমি যখন ঢুকবে তখন কোনো জায়গা ফাঁকা দেখবে না, সব জায়গাটাতেই তোমার মানে মন মুগ্ধ হয়ে যাবে, এবং ঘিঞ্জি নেই, ঠিক আছে। ওপেন এরিয়া, ওপেন এরিয়ার মধ্যেই টোটাল এই ব্যাপারগুলোকে এক্সিকিউশন করা। সেই ট্যাক্সিটা, যে ট্যাক্সিটা আমি যখন এসেছিলাম তখন মানে করা হচ্ছিল, এগুলোকে পুরো ওই ওপরের যে অংশটা সেটাকে খুলে ফেলা হচ্ছিল, সেই ট্যাক্সিটা, ট্যাক্সির ইঞ্জিন সামনের অংশটাতে, ঠিক আছে, বাকি সব খোলা টোলা রয়েছে। হ্যাঁ, এখন বেশ দাঁড়িয়েছে, মানে থিমের সাথে একদম পুরো এখন কিন্তু এখানে পুরো বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর রঙও করা হয়েছে, তখন রঙ ছিল না। এখানে কেন এই ট্যাক্সিটা, সেখানে কিন্তু লেখা রয়েছে, প্রত্যেকটা জিনিস তুমি পড়ে বুঝতে পারবে, যদিও এই বেশিক্ষণ দাঁড়াতে পারা যায় না যে কোনো মণ্ডপে, তাহলে ভিড় হয়ে যায় সেটার জন্য। যাই হোক, পুরো অংশগুলোতে লেখা রয়েছে, সেগুলো এসে তোমরা পুরোপুরি কেন রাখা, কী কারণে রাখা, সেগুলো পড়ে জানতে পারবে, ইনফরমেশান কালেক্ট করতে পারবে। প্রত্যেকটা জিনিস এত ডিটেলের সাথে করা না, মানে মনে হবে তোমার যে জীবন্ত পুরো বিষয়টা। ওপাশ থেকে হাতিকে দেখিয়েছিলাম, এবার এপাশ থেকে দেখাচ্ছি হাতিকে, ব্যাপারটা বুঝতে পারছো কতটা বড়। ব্যবহৃত ক্যামেরা, সেই ক্যামেরা এখানে একটা বানানো হয়েছে, এবং ট্রাইপডও রয়েছে, সেই বড় হুইল চেয়ারটা লেখা রয়েছে। হুইল চেয়ার মুক্তি পেয়েছিল 1994 সালে, অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, মনোজ মিত্র, শকুন্তলা বড়ুয়া, পুরো এই হুইল চেয়ার সম্পর্কে টোটালটা লেখা। কিন্তু এই হুইল চেয়ার মুক্তি পেয়েছিল 1994 সালে, সেটাকে বলার পর এই হুইল চেয়ার সম্পর্কে এখানে লেখা। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা অংশ জুড়ে উত্তম কুমারকে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অংশ জুড়ে। এই যে তপন সিনহা একদম মাঝখানের অংশটাতে রয়েছে, তপন সিনহা, তো প্রত্যেকটা অংশ জুড়ে এই যে কাজ, এই কাজকে সত্যি কুর্নিশ, কারণ শিল্পী তার শিল্পত্বের মাধ্যমে টোটাল ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটি ভাবনা। সিনেমার বিভিন্ন অংশগুলো তো এখানে এখন ফুটে উঠেছে একদম, তুমি বুঝতে পারবে যে তোমরা যদি দেখে থাকো এই সিনেমাগুলো, বা আপনারা যদি দেখে থাকেন সিনেমাগুলো, তাহলে বুঝতে পারবেন পুরোপুরি দেখে আর রিলেট করতে পারবেন। একটা চেয়ার, একটা টেবিল, একটা খাতা রয়েছে, আর সামনে রয়েছে একটা সাদা রঙের টুপি। এই ফ্রেমটা যদি তুমি দেখো, বিভিন্ন সিনেমা, সে সিনেমা দেখা যাচ্ছে এই ফ্রেমের মাধ্যমে, প্রচুর এখানে প্রচুর রয়েছে এরকম, এই যে মানে ডিটেলের কাজ করা, ডিটেলে রিসার্চ করে কাজ করা, এটা অনবদ্য, এটা আর ব্রিলিয়ান্ট কাজ, আর সত্যি ব্রিলিয়ান্ট কাজ, মানুষের মন ছুঁয়ে যাবে এইসব কাজ। আমি যে অ্যাঙ্গেলে রয়েছি দাঁড়িয়ে, সেখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি পুরো টোটাল এই দক্ষিণদারির ইউথসের যে মণ্ডপ, সে মণ্ডপ একটু দেখা। এই যে প্রজেকশন চলছে এখানে, সে প্রজেকশন সামনে থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে এই যে টিন দিয়ে এরকম করা, ঠিক আছে, আর তার মধ্যেই টোটাল যে সিনেমা চলছে সেটা, বাহ দারুণ, দারুণ একটা ভাবনা, দারুণ লাগলো আমার টোটাল এই মণ্ডপ। আর তার সামনেই রয়েছে শিউলি বাড়ির বিশাল পোস্টার, এবং এটা টোটালটা কিন্তু বানানো হাতে। দক্ষিণদারি ইউথসের এই মণ্ডপ এবছর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি, ভালো থাকো সবাই, টাটা।